নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 172তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করার চেষ্টা করছি পরম পূজনীয়া শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা ভারতী প্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা। উল্টো রথের শুভনিদে মাতাজির জন্ম, একথা কারো জানা ছিল না। তিনি কোনো দিন বলেননি। লিলুয়ার শান্তি দেবী, যিনি তাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করতেন এবং মা বলে সম্বোধন করতেন, তিনি সম্ভবত 1962-63 সালে প্রথম তাকে নতুন বস্ত্র টাকা দিয়ে প্রণাম করে তার জন্মদিনটি ঘোষণা করেন। তারপর থেকে ওই দিনটি মঠে পালন করা শুরু হয়। প্রথম প্রথম খুব অনাড়ম্বরভাবে হলেও পরবর্তীকালে সকলেই ওই দিনটি বিশেষ উৎসাহের সঙ্গে পালন করতেন। কলকাতার সকল শাখা কেন্দ্রগুলি থেকে সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণীগণ তাকে প্রণাম করতে আসতেন। তিনি নববস্ত্র পরিধান করে বারান্দায় তার বেতের চেয়ারটিতে বসতেন, তাকে সুন্দর মালা পরানো হতো, সকলে একে একে প্রণাম করতেন। স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ বেলুড় মঠের অধ্যক্ষ পদ অলঙ্কৃত করার পর প্রায় প্রতি বৎসরই ওই জন্মদিন উপলক্ষে তার জন্যে নতুন গৈরিক বস্ত্রাদি প্রেরণ করতেন। ভক্ত শিষ্যের সংখ্যা বর্ধিত হওয়ায় পরবর্তী জন্মদিনগুলিতে পরিতৃপ্তি সহকারে সকলকে বসিয়ে প্রসাদ দানের ব্যবস্থা করা হয় এবং ক্রমে ওই দিনটি বেশ বড়গোছের উৎসবে পরিণত হয়। প্রথম দিকে ভারতী প্রাণা মাতাজিকে সকলে মাসিমা বলেই সম্বোধন করতেন, পরে তাকে মা বলে ডাকাই স্থির হয়। তিনিও ওই ডাকে সহজেই অভ্যস্ত হন। তারপর সন্ন্যাসিনী, ব্রহ্মচারিণী এবং সমাগত ভক্তবৃন্দ সকলেই মধুর মা নামে তাকে সম্বোধন করতেন। শ্রী শ্রী মায়ের সঙ্গে উদ্বোধনে থাকাকালে সেখানকার জীবনচর্চা, ঈশ্বরমুখী জীবন, ভগবত সেবা, ভক্ত সেবা ভারতী প্রাণা মাতাজির জীবনে এক উচ্চ দৃষ্টিভঙ্গি দান করেছিল। মঠ জীবনের প্রতিটি কার্যে তার প্রতিফলন সকলকেই মুগ্ধ করত। যারা ভারতী প্রাণা মাতাজির সঙ্গে ঠাকুর ঘরে কাজ করতেন তাদের সকলের মনে শ্রী শ্রী ঠাকুরই সব, মঠের যাবতীয় কাজকর্ম তাকে কেন্দ্র করে এই ভাবটি তিনি মুদ্রিত করে দিতেন। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজি এই মঠে সাক্ষাৎ অবস্থান করছেন, এটি মাতাজির প্রতিটি আচরণে প্রকাশ পেত। কিন্তু কোনো আচরণে অকারণ আবেগ বা উচ্ছ্বাসের আধিক্য দেখা যেত না। সকলকে নিয়ে ভালোবাসার সঙ্গে একত্রে থাকা তার সরল সুন্দর জীবনে শ্বাস প্রশ্বাসের মতোই সহজ ছিল। মঠের প্রতিটি অঙ্গের প্রতি মাতাজির অকৃত্রিম ভালোবাসা সকলকে স্মরণ করিয়ে দিত শ্রী শ্রী সারদা দেবীর পক্ষপাতহীন অনাবিল স্নেহের কথা। শ্রী শ্রী মায়ের যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, এই কথাগুলির মর্মার্থ ভারতী প্রাণা মাতাজির সঙ্গে থাকলে ঠিক ঠিক বোঝা যেত। যে কোনো পরিবেশে হাজার অসুবিধার মধ্যেও তিনি অবিচলিত থেকে শান্তভাবে মানিয়ে নিতেন এবং তার সংস্কারমুক্ত উদার মন দিয়ে খুঁটিনাটি বাচ বিচারগুলি অতিক্রম করে একটি যুক্তিপূর্ণ সহজ মীমাংসায় উপনীত হতে পারতেন। আধুনিক মেয়েরা পর্যন্ত ওইসব আচরণ দেখে নির্বাক হয়ে যেত। শ্রী শ্রী মায়ের হাতে গড়া সরলা মঠবাসিনীদের সম্মুখে একটি আদর্শ একনিষ্ঠ জীবন স্থাপন করে গেছেন। কেবল মঠবাসিনী নয়, পাড়া প্রতিবেশী ভক্ত মেয়েদের দুঃখ কষ্টের জীবনকেও তিনি নানাভাবে সহানুভূতির সঙ্গে পরামর্শ দিয়ে এক নতুন পথের সন্ধান দিতেন।
তিনি পণ প্রথার বিশেষ বিরোধী ছিলেন। কোনো কন্যাকে পণ দিয়ে বিয়ের ব্যবস্থা করলে তার অভিভাবকদের উপর খুব অসন্তোষ প্রকাশ করতেন। মেয়েদের উপর কোনো অত্যাচার অবমাননা তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। কোনো অসত্য আচরণকেও তিনি আমল দিতেন না। বহু স্বামী নির্যাতিতা মেয়েদের তিনি সহানুভূতি এবং অর্থ দিয়ে সাহায্য করেছেন। একবার অনন্য উপায় হয়ে এক ভদ্রমহিলাকে মঠে পর্যন্ত থাকবার ব্যবস্থা করে দেন। মহিলাটি জীবনের শেষ দিন পর্যন্ত মঠেই ছিলেন। প্রতি বছর রামকৃষ্ণ সারদা মিশনের বার্ষিক সম্মেলনে সভাপতি হিসাবে তিনি অল্প কথায় সুন্দর ভাষণ দিতেন যা সকলকেই মুগ্ধ করত। জীবনযাত্রার সর্ববিধ ঘটনায় শ্রী শ্রী মায়ের প্রতি তার একটি অপূর্ব ভালোবাসা এবং নির্ভরতার পরিচয় পাওয়া যেত। বিশেষ করে একদিনের ঘটনা উল্লেখ করা যেতে পারে। সারদা মঠের গঙ্গার ঘাটে সিঁড়ির উপর সিঁড়ির উভয় পার্শ্বের পোস্তার ভগ্ন প্রায় অবস্থা। অবিলম্বে সৎকার কার্যের প্রয়োজন, অথচ কাজটি ছিল ব্যয়সাধ্য। স্মরণ করা যায়, এই কাজে বেলুড় মঠের ট্রাস্টি স্বামী নির্বাণানন্দজি মহারাজ নানাবিধ পরামর্শ দেন ও নানাভাবে সাহায্য করেন। ওই সময় একদিন প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি সকালে নিবেদিতা স্কুল থেকে এসে ভারতীপ্রাণা মাতাজিকে বলেন, মা, অনেক টাকার দরকার, আপনার মাকে বলে টাকার জোগাড় করতে হবে, আপনার মাকে বলুন টাকার জোগাড় করতে। তিনি একটু গম্ভীর হয়ে যান। ভারতীপ্রাণা মাতাজি বলেন, দেখো, মায়ের কাছে যদি টাকা চাও তো টাকাই পাবে, আর কিছু পাবে না। প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি তাড়াতাড়ি বলেন, আমাদের টাকার দরকার নেই, আপনার মাকে বলুন তিনি যেন মা গঙ্গাকে সামলে রাখেন। আরও একবার প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি তাকে বলেছিলেন, দেখুন, স্বামীজির শতবার্ষিকী উৎসবের জন্যে ঠাকুর কেমন সব ব্যবস্থা করেছেন, টাকা কড়িও আসছে, আপনার মা কিন্তু মঠের জন্যে কিছুই করছেন না। ভারতীপ্রাণা মাতাজি তৎক্ষণাৎ বললেন, ঠাকুর আবার মঠের জন্যে কি করলেন, মার প্রার্থনার জন্যেই তো বেলুড় মঠের সব হলো। বলা বাহুল্য, রামকৃষ্ণ মঠের বাসস্থান ইত্যাদির জন্যে শ্রী শ্রী মায়ের আকুল প্রার্থনার কথা সকলেই অবগত আছেন। বরাবরই বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজ এবং সহ অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ মাতাজিকে বিশেষ স্নেহ করতেন এবং তিনিও তাদের নির্দেশকে কখনো অবহেলা করতেন না। তাদের সামনে তার ব্যবহার পূর্বের সরলার মতোই ছিল। তখনকার মঠের সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দ মহারাজ মাতাজিকে অতিশয় সম্মান করতেন। মঠবাসিনীদের অনেকের কাছেই তিনি বলেছেন, মা ঠাকুরনের অন্তরঙ্গ সেবিকা এ কি কম কথা, তোমরা কখনোই তাকে সামান্য মনে করবে না, তার কাছ থেকে সব জেনে শিখে নেবে। নমস্কার।